ইউক্রেনে নো ফ্লাই জোন নিয়ে পশ্চিমাদের প্রতি পুতিনের কড়া হুঁশিয়ারি, জেলেনস্কির অবস্থান নিয়ে ধোঁয়াশা। রুশ বাহিনীর দখল নিয়ে খেরসনের রাজপথে ইউক্রেনীয়দের বিক্ষোভ, ইউরোপের বিভিন্ন দেশে 12 লাখের বেশি শরণার্থীর প্রবেশ। রাজধানীতে শিশু গৃহকর্মীকে 2 মাস ধরে অমানসিক নির্যাতনের অভিযোগ, এজাজ তানজিনা দম্পতি আটক। শেরেবাংলা নগর থানার এসআই খায়রুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণ, জামিন পেয়ে চাপ প্রয়োগের অভিযোগ বাদীর। এবং রমজান উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম, প্রথম ধাপে চলবে 24 মার্চ পর্যন্ত। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সঙ্গে আছি আমি সাবিনা পথে। নো ফ্লাই জোন ইস্যুতে পশ্চিমা বিশ্বকে কড়া সতর্কবাণী দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের আকাশ সীমায় ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণা করলে তা হবে চলমান যুদ্ধে অংশগ্রহণের সামিল বলেন তিনি। এর আগে ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণার আবেদন ন্যাটো নাকচ করলে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক প্রেক্ষাপটে একটি নো ফ্লাই জোন হলো এমন একটি এলাকা যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করার জন্য বিমানের প্রবেশ নিষিদ্ধ করা হয়, আর তা নিশ্চিতে সামরিক প্রয়োগ আবশ্যক। এদিকে ইউক্রেনে হামলার প্রতিবাদে যুদ্ধবিরোধী বিক্ষোভ থামাতে সামরিক আইন জারির খবর নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। শনিবার দেশটির অ্যারোফ্লোটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় পুতিন বলেন সামরিক আইন কেবল তখনই জারি হবে যখন বাইরের কোনো দেশ থেকে হামলা হবে। আমরা শুনছি ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন স্থাপন করতে হবে, এ বিষয়ে যে কোনো পদক্ষেপ আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতের অংশগ্রহণ বলে ধরে নেব। নো ফ্লাই জোন আরোপ করা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে। এদিকে গুঞ্জন উঠেছে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে তা নিজেই প্রত্যাখ্যান করে শনিবার ইনস্টাগ্রাম পেজে ভিডিও বার্তায় তিনি জানান দেশেই আছেন, কোথাও পালিয়ে যাননি। এ সময় তিনি বলেন 2 দিন পরপর তথ্য আসছে ইউক্রেন থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। রুশ আগ্রাসন শুরুর পর দ্বিতীয়বারের মতো দেশ ছেড়ে পালানোর তথ্য প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি। কিয়েভ অফিসে বসে কাজ করার কথাও জানান তিনি। বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ঘোষণার পরও মারিউপোলে রুশ হামলার অভিযোগ ইউক্রেনের, এরপরই বেসামরিক নাগরিকদের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে মারিউপোল কর্তৃপক্ষ। তবে রাশিয়ার দাবি মানবিক করিডোর দিয়ে নাগরিক যেতে দিচ্ছে না ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনীয়দের বিরুদ্ধে রুশ সেনাদের উপর গুলি চালানোর অভিযোগ মস্কোর। কয়েকদিন ধরে রাশিয়ার অবরোধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মারিউপোল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে, বন্ধ পানি সরবরাহ, পেট্রোল পাম্পে নেই জ্বালানি। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ চেয়ে মানবিক করিডোরের অনুরোধ জানান মারিউপোলের মেয়র। দুপক্ষের সম্মতিতে মারিউপোল ও ভলনোভাখায় শনিবার 6 ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণাসহ মানবিক করিডোর খোলার ঘোষণা আসে। তবে কিছুক্ষণ না পেরোতেই মারিউপোলের মেয়র অভিযোগ করেন রাশিয়া অস্ত্রবিরতি মানছে না, হামলা অব্যাহত রেখেছে। আর সাময়িক অস্ত্রবিরতির মধ্যে ভলনোভাখা থেকে মাত্র 400 জনকে শরণ গেছে বলছে ইউক্রেন কর্তৃপক্ষ। পরে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে শেল হামলা বন্ধের আহ্বান জানায় ইউক্রেন। শনিবার 11:45 ভলনোভাখায় ভারী শেল হামলা শুরু করে রাশিয়া। 2 শহরে সাময়িক অস্ত্রবিরতির মধ্যেই হামলা শুরু হয়। রুশ হামলায় মারিউপোল থেকে জাপোরোজিয়া পর্যন্ত মানবিক বহর চলাচল অসম্ভব। অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া মারিউপোল। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান মানবিক করিডোর দিয়ে বেসামরিক নাগরিকদের যাওয়ার অনুমতি দিচ্ছে না ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের দেওয়া তথ্যানুযায়ী রুশ সেনাবাহিনীর মানবিক করিডোর দিয়ে বাসিন্দাদের চলে যাওয়ার সুযোগ দিতে অস্বীকার করছে মারিউপোল কর্তৃপক্ষ।
এদিকে উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বিমানটি একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে রুশ পাইলটকে আটক করা হয়েছে। সপ্তাহখানেক ধরে শহরটিতে চলছে রুশ বাহিনীর অভিযান। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের খেরসন এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এরই মধ্যে শনিবার রুশ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো ইউক্রেনীয়। রাস্তায় নামেন 2000-এরও বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীরা ইউক্রেনের পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। রুশ সেনাদের বাড়ি ফিরে যেতে বলেও স্লোগান দিতে থাকেন তারা। স্থানীয় গণমাধ্যম বলছে এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে সেনারা। এদিকে খেরসনের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহর জুড়ে চেকপয়েন্ট বসিয়েছে রুশ বাহিনী। বিবিসি বলছে রুশ সেনারা ইউক্রেনীয় বিক্ষোভকারীদের তালিকা করছে এবং তাদের গ্রেপ্তারেরও পরিকল্পনা নিয়েছে। নতুন করে শরণার্থীর ঢল নেমেছে ইউরোপে, তবে এবার আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে নয়, শরণার্থী হয়েছে ইউক্রেনের লাখো মানুষ। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধে এ পর্যন্ত 12 লাখ ইউক্রেনবাসী পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে, এর মধ্যে 5 লাখই শিশু। আশ্রয় শিবিরের তাঁবু থেকে বের হয়েই অবাক ছোট্ট আরিনা। রোমানিয়ায় আশ্রয় নেয়া আরিনার জন্মদিন পালন করছে সীমান্তে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। আরিনার এই জন্মদিন হতে পারত তার নিজ মাতৃভূমি ইউক্রেনে পরিবার এবং বন্ধুদের সাথে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে আরিনার মতো আরও লাখো মানুষের ভাগ্য আজ অনিশ্চিত। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে দেশ ছেড়ে পালাচ্ছে লাখ লাখ ইউক্রেনীয়। পোল্যান্ডে পাড়ি জমিয়েছে বেশিরভাগ শরণার্থী। এছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা এবং স্লোভাকিয়ায় ঢুকছে অসংখ্য মানুষ। এদিকে শরণার্থীদের আন্তরিকতার সাথে গ্রহণ করলেও ঢল সামলাতে হিমশিম খাচ্ছে মলদোভা। এই মুহূর্তে দেশটিতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার। মলডোভা সরকার শরণার্থীদের সেবায় কোনো ত্রুটি রাখছে না, তবে এই ঢল সামলাতে তাদের সহায়তার প্রয়োজন। মলডোভা বেশ ছোট একটি দেশ। সরকারকে বলছি যদি শরণার্থী অন্য দেশে স্থানান্তরের প্রয়োজন পড়ে তবে জাতিসংঘ এ ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবে। ইউরোপের দেশগুলো শরণার্থীদের জন্য নিজেদের দুয়ার খুলে দিলেও দিনকে দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। সামান্য অবলম্বন সঙ্গে নিয়ে ভিটে মাটি ছেড়েছেন শরণার্থীরা। আমরা কোনো মতে পালিয়ে এসেছি এখানে, কবে ফিরবো জানি না। দেশে সব ফেলে এসেছি, আমার ছেলেদের ফেলে এসেছি এই বোমা হামলার মাঝেই। কি করব, আমরা দিশা পাচ্ছি না। শরণার্থীদের সহায়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক শক্তি যোগাতে এগিয়ে আসছেন অনেকে। পোল্যান্ড সীমান্তে তাদের জন্য পিয়ানো বাজাচ্ছেন এক ইতালিয়ান পিয়ানো বাদক। ইউক্রেন থেকে 28 নাবিককে রোমানিয়া নেওয়া হয়েছে। দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী। বলেন বাংলাদেশ যুদ্ধ চায় না, তাই জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। এ সময় রাশিয়ার সাথে আর্থিক লেনদেন বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে লেনদেন পুনরায় চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নাবিক যারা সেই 28 জন আমরা তাদের রোমানিয়া নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই তারা বাংলাদেশে ফিরে আসবে। গল্প এসেছিল যে বাংলাদেশি তাদের প্রতি কিছুটা বিরূপ মনোভাব ওখানে হচ্ছে, সেই জন্য আমরা তড়িৎ বেগে সেখানে অফিসার পাঠাই, এই ধরনের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট কারো সাথে না। তবে সফার আই মাসছে যে প্রসেসটা প্রিটি স্মুথ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘদিন চললে বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পরিকল্পনা মন্ত্রী বলেন করোনা মহামারীর পরে যেভাবে দেশের অর্থনৈতিক কাঠামো ঘুরে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে যুদ্ধ শেষ হলে ইউরোপের সাথে দেশের আমদানি রপ্তানি আবারও বৃদ্ধি পাবে, তবে এ ব্যাপারে সরকার চিন্তিত হলেও ভীত নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই যে যুদ্ধের কথা বললেন ইউক্রেন রাশিয়া,
তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে যদি এটা দীর্ঘদিন চলে তাহলে এর এক প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে এবং গড়িয়ে গাড়িয়ে আমাদের উপরও আসবে, এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুজনকে আটক করেছে পুলিশ। প্রতিবেশীদের একজন 999-এ ফোন করলে শনিবার বিকেলে মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় দুই মাস ধরে শিশুটির উপর নির্মম নির্যাতন চালায় এজাজ সাকলায়েন ও তার স্ত্রী তানজিনা হামিন। এ বিষয়ে বাদী হয়ে মামলা করবে ভাটারা থানা পুলিশ। কথাই কথায় চড়থাপ্পর, কাজের সামান্য এদিক ওদিক হলেই মধ্যযুগীয় কায়দায় করা হতো অকথ্য নির্যাতন। গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেওয়া হতো শরীরের বিভিন্ন অংশ, শরীরে ঢেলে দেওয়া হতো গরম পানি। দুই মাস আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেবার পর লিজার প্রতিটি দিন কাটত এভাবেই অমানসিক নির্যাতনের সাক্ষী হয়ে। কালো মতো কাজ করতে পারতাম না, দেখে দেখে বাচ্চা ভয় পাইতো, বাচ্চা দূষিত, আমাকে আমি ভয় দেখাইতো, আমাকে ফার্স্টে আগে চর্চা করে দিত, তারপরে অতিষ্ঠ হয়ে আরো বেশি করে গরম পানি ঢালতো, আগে গরম পানি ঢালছে, তারপরে হচ্ছে গিয়ে করছে বাজা কাটি চুলার মধ্যে গরম দিয়ে আর লাল বানে তারপরে শরীরে লাগাই দিত। গত বৃহস্পতিবার রাতেও কোমলমতি শিশুটির শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করে গৃহকর্ত্রী তানজিনা। তিন দিন বাথরুমে আটকে রাখার পর এক প্রতিবেশী 999-এ ফোন করলে শনিবার বিকালে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় এজাজ সাকলাইন ও তার স্ত্রী তানজিনা হামিনকে। আমি ক্ষুধার যন্ত্রণায় অনেক জোরে জোরে কান্না করতেছিলাম, চিল্লাইতেছিলাম, পরে পাশের বাসার লোক ডাকছে যে তুমি কাঁদতেছো কেন, আমি বলছি আমার অনেক ক্ষুধা লাগছে, এই সমস্যা মানে তিন দিন ধরে বাথরুমে আটকাই রাখছে, বাথরুমে আমি নিজের মনে দুটি কান্না করছি আর ওয়াশরুমের পানি খেয়ে বাইরেছিলাম। নির্যাতনের শিকার লিজা বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গুরুতর জখম ছাড়াও তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরেবাংলা নগর থানার পুলিশ উপপরিদর্শক খায়রুল আলমের বিরুদ্ধে তদন্তে ধর্ষণের অভিযোগে সত্যতা পেয়েছে। গত 3রা জানুয়ারি পুলিশের তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদনও জমা দিয়েছেন। এদিকে ভুক্তভোগী নারীর অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে। 2021 সালের 31 আগস্ট শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানায় মামলা করেন এক নারী। অভিযোগে বলেন, জুলাই মাসে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে গেলে সাধারণ ডায়েরি হিসেবে না নিয়ে ব্যক্তিগতভাবে সুরাহার আশ্বাস দেন এসআই খায়রুল। ওই নারীর অভিযোগ 30 আগস্ট সকালে রাজধানীর রাজারবাগ থেকে তাকে তুলে নিয়ে গুলশানের একটি বাসায় ধর্ষণ করা হয়। এবছরের 3 জানুয়ারি ওই মামলার চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধর্ষণের সাথে খায়রুল আলমের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আইনের রক্ষক হয়ে যারা আইনের পরিপন্থী কাজ করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কর্মীর। যেই মানুষটি এই অপরাধটা করেছেন তিনি সেরকম একটা আশ্বাস হয়তো কোথাও থেকে পাচ্ছেন যে আপোষ করে নাও, তোমার সব কিছু আমরা ব্যবস্থা করে নেব। উনি যদি পার পেয়ে যান তাহলে কিন্তু এই অপরাধগুলো দমন করা আমাদের পক্ষে কঠিন হয়ে যান। আইনের কাছে তো দৃষ্টান্ত তৈরি করা, যাতে আমি একজন অপরাধ করেছে সেই দৃষ্টান্ত থেকে অন্যরা অপরাধে উদ্বুদ্ধ না হন। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, খায়রুল আমিন জামিনে ছাড়া পাওয়ার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে তাকে। আমার আম্মু যখন বাহিরে যায় তখন হচ্ছে ও আমার বাসার সামনে প্রায় মানে আম্মুর সাথে কথা বলতে চায়, হাঁটাচলা করে প্রায় আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। আর অন্য অন্য ওর যেই মানে পরিচিত ভাই ব্রাদারগুলো আছে ওদেরকে জানায় রাখছে, ওরা আমি যখনই বাসা থেকে বের হই তখনই হচ্ছে আমার সাথে কথা বলার চেষ্টা করে। এই বিষয়টা ও জামিন থেকে বের হওয়ার পরে, আর আমি চাকরি করি না, বাসায় থাকি সারাদিন, কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছি। অভিযুক্ত এসআই খায়রুল আলম জামিনে থাকায় সুষ্ঠু বিচার নিয়েও শঙ্কায় আছেন ভুক্তভোগী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো হুঁশিয়ারি ও অভিযানে তেলের সংকট কাটছে না। চাহিদা অনুযায়ী বাজারে তেলের সরবরাহ কম, যা রয়েছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামে। কৃত্রিম সংকটের জন্য একে অপরকে দুষছেন খুচরা বিক্রেতা থেকে আমদানিকারকেরা। সংকট সমাধানে সোমবারের মধ্যে ব্যবসায়ীদের কাছে তেলের আমদানি, বিক্রি ও মজুদের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোনো অসাধু কোনো ম্যাল প্র্যাকটিসকে অ্যাকসেপ্ট করা যাবে না, এর জন্য যত দূর যাওয়া দরকার, যত শক্ত হওয়া দরকার, তারা যেমন সেই ব্যবস্থা নেয়। বাণিজ্য মন্ত্রীর এমন হুঁশিয়ারি তো ভীত নন ব্যবসায়ীরা, বরং আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল।
আবার খোলা তেল বিক্রির সময় ৩১ মে পর্যন্ত বেঁধে দেওয়া হলেও বাজার থেকে এখনই উধাও। রাজধানীর মেরাদিয়া, রামপুরা, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট সহ সব বাজারের চিত্র একই। যদি মনে করেন না এই সংকটটা তৈরি না করতো তাহলে বাজারে এই সমস্যাও দেখা দিত না। প্রত্যেক দোকানে আপনি বাজারে ঘুরে দেখেন কোনো সেলফিতে তেল নাই। আমাদের যেটা করতেছি আমরা সেটা হলো, ধরেন আগে মাসে হয়তো ৭.৫ লিটার তেল লাগতো, এখন সেটাকে কমায় আনতে হবে। কাস্টমাররা বেশি কিনে তেলের দাম বাড়িয়ে যাবে বাড়িয়ে যাবে শুনছে, এই জন্য আমাকে এক মাসের তেল লয়ে গেছে এক সপ্তাহে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় তেল মজুত করার প্রমাণও মিলেছে। শনিবার রাজধানীর যাত্রাবাড়িতে তেল মজুত করে বেশি দামে বিক্রি করায় একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা সয়াবিন তেল ১৪৩ টাকা লিটার বিক্রির নির্দেশনা থাকলেও বিক্রি হচ্ছিল ১৭৩ টাকায়। এইখানে তেল আছে ৬০ ব্যারেল, অর্থাৎ ৬০ ড্রাম, ২০৪ লিটার করে এক ড্রামে থাকে, প্রায় ১২,০০০ লিটারের উপরে। এক লিটারে ৩০ টাকা করে বেশি বিক্রি হয়, অলরেডি হয়ে গেছে অনেক তেল। তো এই যে একটা কারসাজি, এই যে মানুষকে কষ্ট দেয়া, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা কাজ করছি। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। তিন মাসের ভোজ্যতেল আমদানি, মজুত ও বিক্রির তথ্য চেয়ে তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন অর্জিত হয়নি জ্বালানি সক্ষমতা, এ পর্যন্ত নেয়া নীতি ও কৌশল সক্ষমতা অর্জনে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে বলছেন জ্বালানি খাত বিশেষজ্ঞরা। এই অবস্থায় জ্বালানি খাতে সক্ষমতা অর্জনে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশে দিনকে দিন বাড়ছে জ্বালানির চাহিদা, শিল্প কারখানার ক্রমবর্ধমান এই প্রবৃদ্ধির সাথে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের চাহিদাও বাড়ছে পাল্লা দিয়ে। তবে প্রশ্ন, জ্বালানি খাতের সক্ষমতা কতটুকু অর্জন করা গেছে? দেশের প্রাকৃতিক গ্যাসের বার্ষিক চাহিদা ১ টিসিএফ বা ট্রিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গ্যাস ক্ষেত্রগুলোয় গ্যাসের মোট মজুত আছে ১০ টিসিএফ এর কিছু কম, তবে উত্তোলন করা যাবে সর্বোচ্চ ৭.৫ টিসিএফ। ক্রমবর্ধমান এ চাহিদা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন ৭ বছরের আগেই মজুত ফুরিয়ে আসবে। জ্বালানি খাতের আমদানি নির্ভরতা থেকে সরে এসে নিজস্ব প্রাকৃতিক গ্যাস সম্পদ অনুসন্ধানের কাজ জোরদারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। আমাদের নীতি কৌশল এবং দর্শন বা আদর্শ কোনোটাই আমাদের জ্বালানি সক্ষমতা উপযোগী নয় এবং এর সঙ্গে পরিপূরক নয়, বরঞ্চ সাংঘর্ষিক। সুতরাং এই ধরনের কৌশলগত উন্নয়ন জ্বালানি খাতে আমাদের সক্ষমতা উন্নয়নের বড় বাধা। বিশেষজ্ঞদের অভিযোগ, জ্বালানি খাতকে ব্যবসায়িক খাত হিসেবে প্রতিষ্ঠিত করার কারণে এ খাতের সক্ষমতা হুমকির মুখে। খাদ্য নিরাপত্তা যেমন সফল লাভ করেছি, জ্বালানি নিরাপত্তা বরঞ্চ আরো বিপন্ন করেছি। সুতরাং এইসব বিবেচনায় আমাদেরকে বলতেই হবে যে জাতীয় সক্ষমতা উন্নয়নে উন্নয়নের এই জায়গায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে এবং নিজস্ব সক্ষমতা উন্নয়নের ব্যাপারে আমরা শতভাগ ব্যর্থ। তিতাসের গত অর্থ বছরে গ্যাস অপচয় হয়েছে ৩৫ কোটি ঘনমিটার। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও কমছে না অপচয়। ২০৩০ সালের মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নেয় সরকার। এরপরও গত বছর পর্যন্ত জ্বালানি সাশ্রয় হয়েছে মাত্র ৩%। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসল সিআইডির হাতে ধরা পড়ল ভুয়া সিআইডি। অভিযুক্ত গাজী কামরুল হাসানের বাড়ি কুমিল্লার বরুড়ায়। নানা ঘটনায় ভুক্তভোগী নারীদের সঙ্গে সিআইডি পরিচয় দিয়ে যোগাযোগ করত সে। পরে তদন্তের কথা বলে একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে ভয় দেখিয়ে টাকা নিত। এমন অন্তত ১২ জন নারীর সঙ্গে প্রতারণা করেছে সে। আমি আজকে সন্ধ্যার পরে যদি ১ মিনিট এদিক সেদিক হয় তাহলে আমি ছবিগুলো আপলোড করব। এভাবেই টাকা না দেওয়ার কারণে ভুক্তভোগী নারীকে হুমকি দিচ্ছিল কামরুল হাসান। তার কাছে থাকা ওই নারীর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা চায় সে, আর টাকা না পেলে দিত অনৈতিক প্রস্তাব। রাজধানীর দুই তরুণ তরুণীর মোবাইল ফোনে সংরক্ষিত ছিল তাদের কিছু একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও। দুজনের বিয়ের কথা থাকলেও পরে সম্পর্ক খারাপ হয়ে গেলে ওই তরুণের কাছে থাকা ছবি ও ভিডিও উদ্ধারের জন্য থানায় মামলা করেন তরুণী। আর কৌশলে সেই মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রতারক কামরুল। এরপর সিআইডি কর্মকর্তা পরিচয়ে ওই তরুণীকে ফোন দিয়ে জানায় তদন্তের স্বার্থে কিছু ছবি দরকার। ছবি ও ভিডিও পেয়ে গেলেই পাল্টে যায় তার
কথাবার্তার ধরন। এরপর সেসব ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে ওই তরুণীকে। মিথ্যা পরিচয় দিয়ে ওই ইন্সপেক্টর সাহেব পরিচয় দিয়ে উনি বলেন যে এই মামলাটা আমাদের কাছে আসবে, আমরা তদন্ত করব এবং আপনার ডিটেল জিনিসপত্রগুলো আমাকে পাঠিয়ে দেন। একটা পর্যায়ে সে বলে যে তার সাথেও এরকম একটা সম্পর্ক তৈরি করতে হবে। এমন কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে ওই প্রতারক। পরে ভুক্তভোগী নারী সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দিলে ধরা পড়ে সে। ভুয়া আইডি থেকে আপলোড করে এবং তার আমরা চারটায় পর্যন্ত ভুয়া বা ফেক আইডি খুঁজে পেয়েছি। এর আগেও সে এরকম কর্মকাণ্ড করেছে এবং সে শুধু পুলিশের পরিচয় না, সে কখনো ডিজিএফআই সার্জেন্ট এরকম পরিচয় দিয়েও প্রতারণা করেছে। কিছু কাগজপত্র আমরা সেখানে খুঁজে পাই। নিজেকে ডিজিএফ এর কর্মকর্তা বলেও পরিচয় দিত সে। মূলত বেসরকারি কর্মচারী হিসেবে সেনানিবাসের ভেতরে যাওয়া বাইরের গাড়ির সিরিয়াল করত, পরে জড়িয়ে পড়ে প্রতারণায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 1 কোটি মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা চলবে প্রথম ধাপে 6 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত। পরবর্তীতে 27 মার্চ থেকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত চলবে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম। টিসিবির খোলা ট্রাকে প্রতি কেজি চিনির দাম 55 টাকা, মসুর ডাল 65 টাকা, পেঁয়াজ 30 টাকা ও সয়াবিন তেল 110 টাকা লিটারে কেনা যাবে। রাজধানীতে 150টি খোলা ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে টিসিবি। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 15 মার্চ থেকে উপকারভোগী পরিবারের মাঝে তালিকা অনুসারে পণ্য বিক্রি করবে টিসিবি। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তোকি হত্যার 9 বছর পূর্ণ হলো আজ। হত্যাকাণ্ডের 9 বছর পূর্তিতে নারায়ণগঞ্জ ও ঢাকায় 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল তোকি মঞ্চ। 6, 7, 8, 11 ও 18 মার্চ এসব কর্মসূচি পালন করা হবে। আজ সকালে নারায়ণগঞ্জ বন্দরের সিরাজ শাহর আস্তানা কবরস্থানে তোকির কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মিলাদ মাহফিল কর্মসূচি রয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে দীর্ঘ 9 বছরেও হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তোকি। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তোকির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আজকের দিনে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, তোকে হত্যাকাণ্ডের যেই আজকে যে 9 বছর পূর্ণ হলো, তো আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমি একটু দেখাতে চাই যে এটা হচ্ছে তানভীর মোহাম্মদ তোকি, দেশের যেই দেশ বিদেশে যে আলোচিত হত্যাকাণ্ড তানভীর মোহাম্মদ তোকির, এই এই কবরের পাশেই কিন্তু আজকে যে কর্মসূচি সেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনাহাত, আইবি সহ সাংস্কৃতিক জোট এবং অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এই এখানে তার কবরস্থানে এখানে ফাতেহা পাঠ, মিলাদ এবং দোয়া মাহফিল তারা করবেন। এরই মধ্যে কিন্তু নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দলভুক্ত যতগুলি সংগঠন আছে, নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এই শিরাশার আস্থানায় তারা এখানে এসেছেন এবং এর পরবর্তীতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই তানভীর মোহাম্মদ তোকির এই কর্মসূচি শুরু হবে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা সেই অনুষ্ঠানগুলি করবেন। আজকের দিনে এই কর্মসূচি এখানে পালিত হবে এবং পরবর্তী অন্য অন্য কর্মসূচি থাকবে। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 2013 সালের যে 6 মার্চ তানভীর মোহাম্মদ তোকি নিখোঁজ হওয়ার 2 দিন পর শীতলক্ষ্যা থেকে যে তার লাশ উদ্ধার করা হয়, এর পরবর্তীতে কিন্তু এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের যে নজিরবিহীন আন্দোলন এবং এখন পর্যন্ত কিন্তু লাগাতার আন্দোলন করে সব মানুষ, সাংস্কৃতিক জোট সহ নারায়ণগঞ্জের মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচারটি তারা চাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু আমরা তানভীর মোহাম্মদ তোকির পরিবার সহ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত একটি রাজনৈতিক পরিবারের এই হত্যাকাণ্ডের
সাথে যুক্ত থাকার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডটি হচ্ছে না, এবং এই ব্যাপারে কিন্তু তারা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং এই ত্বকী হত্যাকাণ্ডের বিচার করে নারায়ণগঞ্জের সন্ত্রাসকে মুক্ত করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ বন্দর থেকে ত্বকী হত্যার সর্বশেষ খবর। আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের 9 বছর আজ, সেই বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মিথ্যা ঘোষণায় অবৈধ মালামাল আনার দায়ে 2টি C&F এজেন্টের লাইসেন্স স্থগিত ও মামলা দায়েরের প্রতিবাদে টানা 4 দিন ধরে বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি। এতে দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। বন্দর ব্যবহারকারীরা জানান, গত 2রা মার্চ ভারত থেকে বন্ড লাইসেন্সের মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফ্যাব্রিক্সের ট্রাকে বিশেষভাবে লুকিয়ে আনা প্রায় 50 লাখ টাকা মূল্যের মদ, ফেন্সিডিল, শাড়ি, থ্রি পিস, বিদেশি সিগারেট সহ বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় বুধবার বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও IDS গ্রুপ নামে 2টি C&F লাইসেন্স স্থগিত করেছে বেনাপোল কাস্টমস হাউস। পাশাপাশি C&F এর কর্মচারীদের নামেও মামলা দায়ের হয় বেনাপোল পোর্ট থানায়। বন্দরের অচল অবস্থা নিয়ে কর্তৃপক্ষ বলছে, আমদানি রপ্তানি কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা চলছে। মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ সহ ঢাকা জেলার পশ্চিম অংশের মুক্তিযোদ্ধাদের নিয়ে এই আয়োজন হয়। অনুষ্ঠানের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রকারীরা বসে নেই। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শনিবার সমবেত হন প্রায় 3,500 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ সহ ঢাকা জেলার পশ্চিম অংশের মুক্তিযোদ্ধাদের নিয়ে এই মিলন মেলা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, 26 মার্চ স্বাধীনতা দিবস থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। 17 এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধা পরিচয়পত্র ও সনদ পাবেন। 30,000 বীর মুক্তিযোদ্ধা যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের বাড়ি নির্মাণ কাজ করে দেওয়া হয়েছে। যত জায়গায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেই স্থিতি সংরক্ষণ করা হচ্ছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আমি যখন নতুন সংসদ হয়ে আমি সংসদে গিয়েছি, আমার প্রথম বক্তব্যতে আমি কিন্তু প্রস্তাব করেছিলাম যে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার প্রয়োজন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রকারীরা বসে নেই, কিন্তু কোনো ষড়যন্ত্রকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। আমরা সবাই একত্রিত হয়ে এক সুরে কথা বলবো যে কোনো ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতিকারীদেরকে আমরা বেঁচে থাকতে ক্ষমা করব না ইনশাআল্লাহ। আয়োজন উপলক্ষে প্রকাশ করা হয় জয় বাংলা নামে একটি স্মারক পত্রিকা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও স্থানীয় শিল্পীরা। এবারের বইমেলায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রকাশিত, অপ্রকাশিত ও অগ্রন্থিত সব লেখা নিয়ে 35 খণ্ডে প্রকাশ হল রচনা সমগ্র। পৃষ্ঠা সংখ্যা 19,112, প্রকাশনায় রয়েছে ঐতিহ্য। আয়তনের বিশালতা ও বিষয় বৈচিত্র্যে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পাঠক ও লেখকরা। একুশের বইমেলায় আইকনিক চরিত্র ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার হাতে সমৃদ্ধ হয়নি। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ, শিশু কিশোর সাহিত্য, সায়েন্স ফিকশন বা অনুবাদ, সব শাখায় তার দাপটে উপস্থিতি। তার লেখা মঞ্চনাটক নুরুলদিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় বিশ্বের নানা দেশে মঞ্চস্থ হয়েছে। পরাণের গহীন ভিতর বাংলা কবিতার চিরায়ত সম্পদ। সৈয়দ শামসুল হক আমাদের প্রধান লেখক এবং প্রধান কবি, এবং তিনি গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন এবং নাটক লিখেছেন। কাব্যনাট্যে তো তার কোনো তুলনা হয় না। যদি মনে করি, আমি তো খুব পছন্দ করি ঈর্ষা কিংবা পায়ের আওয়াজ পাওয়া যায় বা নুরুলদিনের সারা জীবন, অসাধারণ।
বড় গল্প রক্তগোলাপ, জাদুবাস্তব ধারার শুরুর সংযোজন, উপন্যাস খেলারাম খেলে যা, যা আঙ্গিক ও বিষয়শৈলীতে সাহসী রচনা, পাশাপাশি নিষিদ্ধ লোবান, নীল দংশন বা বৃষ্টি ও বিদ্রোহীগণে বাঙালির মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন অনন্য ব্যঞ্জনায়। প্রবন্ধের বই, মার্জিনে মন্তব্য, কথা সামান্যই এবং হৃৎকলমের টানে বাংলা সাহিত্যের নতুন সংযোজন। সবচেয়ে কম বয়সে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ ছিল এবং আমার ধারণা যে সৈয়দ শামসুল হক একজন অবিস্মরণীয় লেখক, অবিস্মরণীয় লেখককে পড়তেই হবে বাঙালি পাঠ, এর কোনো বিকল্প নেই। হক এত এত কাজ করেছেন সাহিত্যের বিভিন্ন শাখায় যে বিদগ্ধ পাঠক অবশ্যই সৈয়দ শামসুল হককে খুঁজে তার লেখাগুলো পড়বেন। বর্ণাঢ্য এই লেখকের মৃত্যুর পাঁচ বছর পর প্রকাশিত, অপ্রকাশিত, অগ্রন্থিত সব লেখা নিয়ে ঐতিহ্য প্রকাশ করল ৩৫ খণ্ডে রচনা সমগ্র। এতে পৃষ্ঠা সংখ্যা ১৯,১১২। আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের ধারণা ছিল এটা ১৮,০০০ পৃষ্ঠার মধ্যেই হয়তো সম্পন্ন হবে, কিন্তু কাজ শেষ করার পর আমরা এখন সেটা ১৯,১১২ পৃষ্ঠায় এসে দাঁড়িয়েছে। সৈয়দ হকের আরও কিছু অপ্রকাশিত রচনা নিয়ে আরও ৩টি খণ্ড প্রকাশের কাজও করছে ঐতিহ্য। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে কাবিখা কাবিটা প্রকল্প নিয়ে চলছে হরিলুট। দারিদ্র বিমোচন কর্মসূচির এসব কাজ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রতিনিধি ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এছাড়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, ইজিপিপি প্রকল্প বাস্তবায়নেও রয়েছে নানা অনিয়ম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সৌদিয়া তালতলি এবং নুরিয়া করৈতলা সড়ক সংস্কারে প্রায় ৬ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু গত ২৫ বছরে সদর রামগঞ্জ রায়পুর রামগতি উপজেলার গ্রামীণ কোনো রাস্তা সংস্কার হয়নি। অভিযোগ রয়েছে ছোট ছোট প্রকল্প বাস্তবায়নের নামে কমিটি গঠন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা, পরে কাজ না করেই তুলে নেন বরাদ্দের টাকা। সম্প্রতি ৫০টি সড়কের টাকা ভাগ করে নেয়ার অভিযোগ উঠেছে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। হাঁটাই যায় না এইসব রোডে, কিন্তু প্রত্যেক বছর শুনি কি এইসব এলাকায় আপনার বরাদ্দ আসছে, এমনকি আপনার শ্রমিকের নাম যায় কিন্তু শ্রমিক কাজ করতে দেখি না। প্রতি বছর রোডের কাজ হয় কিন্তু আমাদের এই রোড অনাসার, সরকার থ্রুতে কেউ দেয় না এটা করতে, কিন্তু আমরা অনেক কষ্ট ভোগ করতে আসি। যে শ্রমিকের নামে অ্যাকাউন্ট করে সিমগুলো চেয়ারম্যান এবং মেম্বারদের কাছে জমা থাকে, তারা ওই টাকাগুলো নিজেরা উঠে নিয়ে যা। অভিযোগ অস্বীকার করে জনপ্রতিনিধিরা জানান তাদের ইউনিয়নে কোনো প্রকল্প ভুয়া দেখানো হয়নি, তবে রাস্তা সংস্কারের বিষয়ে তাদের যুক্তি ছিল ভিন্ন। এই প্রকল্পগুলো ১০০-১০০% কাজ হয়েছে এবং ১০০ উপর হয়েছে লরেন্স ইউনিয়নে, যেগুলো হয়েছে আর অন্য ইউনিয়নে যদি টুকটাক কিছু হয়ে থাকে তাহলে সেটা দেখতে পারেন। অনিয়মের কোনো সুযোগ নেই উল্লেখ করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সুস্পষ্টভাবে বলা হয়েছে প্রতিটা প্রকল্প উনি পর্যবেক্ষণ করবেন, উনি প্রতিটা প্রকল্প পরিদর্শন করবেন এবং ছবিসহ আমাকে উনি বিল উপস্থাপন করবেন। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, যদি কোনো অনিয়ম হয় যাই হয় আমরা এটার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা আছে সেটা আমরা নিব। ২০২০-২০২১ অর্থ বছরে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় অতি দরিদ্রদের জন্য ইজিপিপি প্রকল্প, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারী সদর উপজেলার জাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। স্কুল ম্যানেজিং কমিটি কয়েক দফা চেষ্টা করলেও জমি উদ্ধার সম্ভব হয়নি। প্রাথমিক শিক্ষা অফিস বলছে দখল মুক্ত করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নীলফামারীর জাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১৯৭২ সালে ১ একর ৪৫ শতক জমি দান করেন ওই এলাকার শামসুল হুদা চৌধুরী ও এয়াকুব আলী, কিন্তু বর্তমানে স্কুলটির দখলে রয়েছে মাত্র ১৭ শতক জমি। অভিযোগ রয়েছে জমি দখল করে কেউ ব্যবহার করছেন বাড়ির উঠান হিসাবে, কেউ বা তুলেছেন বিপণী বিতান। জমি বিভিন্নভাবে বেদখল হয়ে গেছে, সরকারি স্থাপনা, মালিকানা দখল। খেলার মাঠ না থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, ছোট গণ্ডির মধ্যেই থাকতে হয় তাদের। স্কুলের মাঠ অনেকটা ছোট কিন্তু অন্য স্কুল অনেক বড় মাঠ, খেলতে পারে আমরা খেলতে পারি না। আমরা খেলতে হাই স্কুল মাঠে যাই, আমরা এই স্কুলে খেলতে পারি না। প্রধান শিক্ষক বলছেন স্কুল ম্যানেজিং কমিটি দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। এই স্কুলের অনেক জমি বেদখলে আছে, এই জমিটা
দখলে হোক, এর জন্য আমাদের যে সভাপতি আছে উনি যথাসাধ্য চেষ্টা করছে। উনি অনেক জায়গায় দরখাস্ত দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়টির জমি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রধান শিক্ষক সহ এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে এই জমি উদ্ধারের জন্য আবেদন দাখিল করলে আমি জেলা প্রশাসক মহোদয়কে চিঠি লিখব এবং জেলা প্রশাসক মহোদয়ের সক্রিয় ভূমিকায় আমি মনে করি যে এই স্কুলের যে বেদখলি জমি এটা উদ্ধার করা সম্ভব। বর্তমানে যাদুরহাট সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী রয়েছে 192 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 30 বছরেও চালু হয়নি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে টার্মিনাল ভবন, নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র। সব সুবিধা থাকার পরও টার্মিনাল চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তবে চালু না হওয়ায় পৌর কর্তৃপক্ষ, বাস মালিক সমিতি একে অপরকে দুষছে। 1992-93 অর্থ বছরে 1,74,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল। পরে 2000 সালে হস্তান্তর করা হয় পৌরসভার কাছে। এরপর 2007 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাময়িক চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় টার্মিনালটি। এরপর থেকে বাস থামতে শুরু করে শহরের মুরগি ফার্ম ও বড়পুল মোড়ে। নির্মাণের 30 বছরেও পুরোপুরি চালু না হয় টার্মিনালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভেঙে গেছে দরজা জানালা, চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র। এই জায়গাতে কোনো পার্কিং হয় না এবং এই জায়গাতে কোনো যাত্রী নামে না, কোনো যাত্রী ওঠেও না। নির্ধারিত জায়গায় গাড়ি পার্কিং হলে নির্ধারিত জায়গায় যাত্রী উঠা নামা করলে পারে। এটা মনে করেন যে গাড়ির স্টাফদের জন্য ভালো, যাত্রীর জন্যও ভালো। এতটি গ্যারেজ, এতটি দোকানপাট, কেউ তো কোনো সুযোগ সুবিধা কোনো কিছু দিতে নাই। টার্মিনালটি চালু আছে বলে দাবি পরিবহন মালিক সমিতির। তবে শহর থেকে 2.5 কিলোমিটার দূরে হয় যাত্রীরা সেখানে যেতে চায় না বলে দাবি তাদের। আর পৌর মেয়র বলছেন টার্মিনালটি পরিণত হয়েছে গ্যারেজে। বাস টার্মিনালটা পৌরসভার একদম শেষ প্রান্তে হওয়ায় সেখানে জনবল কম বা জনবসতি কম থাকায় সেখানে প্যাসেঞ্জার কম। একটা গ্যারেজের মতো হয়ে গেছে। সংস্কারের কোনো বিষয় না, সংস্কার ছিল কিন্তু আসলে গাড়িগুলো দেয় না। এই কাজে সংশ্লিষ্ট তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাস টার্মিনালে প্রায় 100 ভ্রাম্যমান দোকান রয়েছে। এসব দোকান বন্ধ থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পৌরসভা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ে পুলিশের ট্রেনিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উচ্ছেদ আতঙ্কে বসবাসরত কয়েক হাজার পরিবার 44 বছর ধরে এই খাস জমিতে বাস করছেন বলে জানিয়েছেন তারা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 1978 সালে পদ্মার ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার বসতি করে তোলেন কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা নূতনপাড়া গ্রামে। পরিত্যক্ত ভূমিকে ব্যবহার উপযোগী করে 44 বছর ধরে সেখানে বাস করছেন তারা। তবে কিছুদিন আগে ওই এলাকায় রেলওয়ে পুলিশের ট্রেনিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের দেওয়া হয়েছে বসত ভিটা ছাড়া নোটিশ। তাই উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আমরা অনেক কষ্ট করে এই বাড়ি করেছি, আমরা এখান থেকে কোথাও যেতে যেতে চাই না। সরকার তো আমার জায়গা না দিয়ে আমার ভাঙি তৈরি দিচ্ছে, আমরা কেন বস কি করে দেবো? আমরা ঘর নাই, বাড়ি নাই, পুলিশ ঘাটি করলে আমার বেটা বেটি একটু একটু কাঁচা বাস চালি বেটা কোন জায়গায় দাঁড়াবো? আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে রেলওয়ে ট্রেনিং সেন্টার করা হোক। বসত ভিটা বাঁচাতে কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। তাদের দাবির সাথে একমত স্থানীয় জনপ্রতিনিধিরাও। আবাসন করার পরে আমি চাইবো সরকার জমিটা নেই, উন্নয়নটা হোক, কিন্তু এই মানুষগুলোর আবাসন স্থায়ী বন্দোবস্তটা করে সরকারি কাজটা করা হোক। নির্ধারিত স্থানটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জানিয়ে প্রশাসন বলছে সমঝোতা চুক্তির আওতায় সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ ক্ষতিগ্রস্ত হলে তা বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে যেহেতু দেখতেছেন যে সকল ভূমিহীন গৃহহীন চিহ্নিত করে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, আর সেক্ষেত্রে যদি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যায়, কেউ যদি এরকম ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই সরকার সেটাকে ইতিবাচকভাবেই দেখবে। প্রায় 137 একর জমিতে স্থাপন করা হবে রেলওয়ে পুলিশের ট্রেনিং সেন্টারটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্বে করোনায় একদিনে 13,68,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 5,632 জনে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 7,15,000 আর আক্রান্তের সংখ্যা 44,51,00,000-এর বেশি। বিশ্বে 24 ঘন্টায় সর্বোচ্চ 2,54,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মারা গেছে 216 জন। এক সপ্তাহে দেশটিতে প্রাণহানি বেড়েছে 59% আর সংক্রমণ বেড়েছে 42%। একদিনে বিশ্বে সর্বোচ্চ 750 জনের মৃত্যু দেখেছে রাশিয়া। 1,44,000 নতুন রোগী নিয়ে দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে জার্মানি। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সোমবার থেকে করোনার সব বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। ব্যাটিং ব্যর্থতার সাথে ক্যাচ মিসের মহড়ায় বাংলাদেশের আত্মসমর্পণ, এমন হারে দুশ্চিন্তায় টাইগারদের হেডকোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সামনে আরও সিরিজ খেলতে আগ্রহী আফগান স্পিনার রাশিদ খান। আর উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে মত টাইগারদের সাবেক গুরু স্টুয়ার্ট লয়ের। ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ, স্পোর্টিং উইকেটের সাকিব মুশফিকরা করেছেন হতাশ। আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের সাথে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ, সাথে পিচ্ছিল হাতের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। বাজে ফিল্ডিংয়ে হতাশ হেডকোচ রাসেল ডমিঙ্গো। ব্যাটিং সহায়ক উইকেটে এমন পারফরম্যান্স হতাশাজনক। 130-140 রানের সংগ্রহ হলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে, সাথে ফিল্ডিংয়ে উন্নতি আনা জরুরি। এই ফরম্যাটে ধারাবাহিক হতে হলে তিন ডিপার্টমেন্টই ভালো করতে হবে। বাংলাদেশে খেলতে এসে উচ্ছ্বসিত রাশিদ, আফগান ব্যাটারদের জন্য এই সিরিজটা ছিল অভিজ্ঞতা অর্জনের। টাইগারদের শক্ত প্রতিপক্ষ মানছেন আফগান স্পিনার, সামনে বাংলাদেশের সাথে আরও সিরিজ খেলতে আগ্রহী রাশিদ। আমি চাই বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল আফগানিস্তানে খেলতে আসুক, এটা আমার দলের স্বপ্ন। আমরাও বড় দলগুলোর বিপক্ষে হোম কন্ডিশনে খেলব। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত, টাইগারদের ধারাবাহিক উন্নতিতে খুশি আফগানদের কোচ স্টুয়ার্ট ল। সাউথ আফ্রিকা সফরে তামিম সাকিবদের সাফল্যের টোটকা দিয়ে গেছেন টাইগারদের সাবেক গুরু। বাংলাদেশ আগের থেকে এখন অনেক ধারাবাহিক। তাসকিন এবাদতদের মতো দারুণ কিছু পেসার আছে, স্পিনাররাও বিশ্বমানের। লিটন আফিফদের মতো পাওয়ার হিটাররাও টাইগারদের ভবিষ্যৎ। সাউথ আফ্রিকা সফর কঠিন হবে, ভয় ডরহীন ক্রিকেট খেললে সাফল্য আসবে। টি-20 ফরম্যাটে টাইগারদের 2 মাসের বিরতি, জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে টাইগাররা আবারও ফিরবে শর্টার ভার্সনে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। অজি কোচের সাথে 2023-এর নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। সাউথ আফ্রিকা সফরের আগে দলের সাথে যোগ দেবেন। সম্প্রতি বাজে ফিল্ডিংয়ে বাংলাদেশের ম্যাচ হারের ঘটনা নিয়মিত, ক্যাচ মিসের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও হাতছাড়া হয়েছে। এমন অস্বস্তির দিনে সুখবর, টাইগারদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে আসছেন শেন ম্যাকডারমট। আগেও বিসিবির সাথে কাজ করেছেন অজি কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কোঅর্ডিনেটর হিসেবে 2006 থেকে 2008 সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশে। শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে ম্যাকডারমটের। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে বগুড়ায় শেষ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। সেখানকার সবুজ উইকেটে বোলিং অনুশীলনে প্রোটিয়াদের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাবে বলে আশা করেন আবু জায়েদ রাহি। প্রস্তুতি হিসেবে বগুড়ার গ্রিন টপ কন্ডিশন আদর্শ হিসেবে মানছেন এই টাইগার পেসার। ইবাদতের পেস তাণ্ডবে মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় বাংলাদেশের, এমন সাফল্যে বেড়েছে আত্মবিশ্বাস। বিরুদ্ধ কন্ডিশন জয়ের মানসিকতায় বড় হয়েছে স্বপ্ন। জয়ের নেপথ্যে পেসারদের নিয়ে তাই তো বাড়তি গুরুত্ব টাইগারদের। আফগানিস্তান সিরিজ শেষ, এবার সাউথ আফ্রিকা মিশন। গ্রিন টপ উইকেটে পেসাররা যেখানে দেখাবে দাপট, বাউন্সি কন্ডিশনে মানিয়ে নিতে বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প কাজে আসবে বিশ্বাস টাইগার পেসার আবু জাহেদ রাহির। বগুড়ার উইকেটটা অনেক পেস বোলারদের জন্য ভালো, সো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের লেনটা ভালো জায়গায় বোলিং করাটা ইম্পর্টেন্ট ছিল, আর বগুড়ার উইকেটে ওই জায়গাটা মানে বাইরাদেশের উইকেটের মতো প্রায়ই। সো এই জায়গায় আমাদের মানে আমাদের টাইপের বোলারদের জন্য খুব ভালো হয়েছে, কারণ এই জায়গায় বল মুভমেন্ট ছিল, নতুন বলে অনেক সুইং ছিল, উইকেটও হাইট ছিল, ভালো হাইট ছিল। সো আমাদের জন্য খুব আইডিয়াল উইকেট ছিল এটা। পাকিস্তান সিরিজে ছিলেন বিবর্ণ, নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ মিলেনি রাহির। সাউথ আফ্রিকার বিপক্ষে তাই প্রত্যাবর্তনের মিশনে বিশেষ পরিকল্পনা এই পেসারের।
ব্যক্তিগত লক্ষ্য আছে, কারণ হলো যেহেতু দেখতেছেন পেস বোলাররা খুবই ভালো বোলিং করতেছে, এখন আমাদের কম্পিটিশনটাও খুব ভালো, একটা হেলদি কম্পিটিশন হইতেছে, তো আমি চেষ্টা করবো যে ভালো ক্রিকেট খেলার জন্য। প্রোটিয়া দুর্গে ছয় পেসার নিয়ে যাচ্ছে টাইগাররা, রাহি এবাদত তাসকিনদের ওপর নির্ভর করবে সাফল্য। কপিল কুমার পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিগ ওয়ানে আবারও হোঁচট খেয়েছে পিএসজি, নিসের কাছে 1-0 গোলে হেরেছে মেসি নেইমারের দল। এদিকে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগের সময় ভালো যাচ্ছে না ফরাসি জায়ান্ট পিএসজির। লিগের শেষ 3 ম্যাচের দুটিতেই হার। নিসের বিপক্ষে এ মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা এমবাপে ছিলেন না, তার অবর্তমানে নেইমার বা মেসি কেউই আলো ছড়াতে পারেননি। ঘরের মাঠে শেষ মুহূর্তে দেলোর্টের গোলে জয় তুলে নেয় নিস। এদিকে পিএসজির হারের দিন বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে তারা। সান্তিয়াগো বার্নাবুতে শুরুতে লিড নেয় অতিথিরা, পেনাল্টি থেকে গোল করেন ওয়ার জাবাল, তবে বিরতির আগে কামাভিঙ্গা ও মডরিচের গোলে এগিয়ে যায় রিয়াল, আর দ্বিতীয়ার্ধে বড় জয় নিশ্চিত করেন বেনজেমা ও অ্যাসেন্সিও। চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা মরার লড়াইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রিয়াল মাদ্রিদ, অন্যদিকে খারাপ সময় পেছনে ফেলে সেরাটা উজাড় করে দেওয়ার চ্যালেঞ্জ পিএসজির সামনে। এদিকে ইপিএলের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে লিভারপুল, টানা পঞ্চম জয়ের পথে ওয়েস্টহ্যামকে 1-0 গোলে হারায় অলরেডস। ঘরের মাঠে 27 মিনিটে ডেডলক ভাঙে সাদিও মানে, এরপর সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি হ্যামাররা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।